নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি, 8ই অজ্ঞান, 25শে নভেম্বর, শনিবারের রাশিফল। 5টি সুখবর নিশ্চিত পাবেন, একাধিক রাজযোগ, লটারি জেতার সুযোগ, তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে, আজ 8ই অজ্ঞান, আজ 25শে নভেম্বর, আজ শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 8ই অজ্ঞান, 25শে নভেম্বর, শনিবার, সূর্যোদয় 6:02, সূর্যাস্ত 4:47, ত্রয়োদশী সন্ধ্যা 4:35, অশ্বিনী নক্ষত্র দিবা 3টে, ব্যতিপাত যোগ দিবা 7:10, পরে বরিয়ান যোগ, শেষ রাত্রি 4:43, তৈতিলকরণ সন্ধ্যা 4:35, গতে গড়করণ, রাত্রি 3:55, গতে বনিষ্করণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, অর্থাৎ 8ই অজ্ঞান, 25শে নভেম্বর, শনিবার, কোন গ্রহ কোথায় অবস্থান করছে। প্রথমে মেষ, মেষে অবস্থান করছে বৃহস্পতি আর চন্দ্র, শনি অবস্থান কন্যা অবস্থান করছে কেতু আর শুক্র, বৃশ্চিকে অবস্থান করছে রবি মঙ্গল বুধ, শনি অবস্থান করছে কুম্ভে আর রাহু অবস্থান করছে মীনে। এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ 8ই অজ্ঞান, 25শে নভেম্বর, শনিবারের রাশিফল। আজকের দিনটা সিংহ রাশির জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের দিন যাবে। সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে যথেষ্ট সুবিধাজনক পরিস্থিতির মধ্যে থাকবে। তাদের একাধিক ক্ষেত্র থেকে নতুন আয়ের যোগ যেমন আসবে, তেমনই আসবে নতুন সমৃদ্ধির যোগ। এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্যকারক সময় আছে তা হচ্ছে ভাই বা ভাতৃস্থানীয় কাকেও আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে। ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন। এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে ভালো আচরণ করবে, মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনার সৌভাগ্যের উদয় হবে, আপনার ভাগ্যের উদয় হবে, দীর্ঘদিনের কোনো সমস্যা সমাধানের পথে যাবেই যাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান। সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই আছে। আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা 1-7-2-0-3, এই সংখ্যা ধরে চলুন, আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান। সিংহ রাশি একাধিক ক্ষেত্র থেকে আয়ের যোগ, কর্মজীবনে সাফল্য, আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে। এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয় আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা উপকৃত হবে। তবে সবচেয়ে শুভ সমাচার আছে আপনার সন্তানের মেধার বিকাশ, সন্তানের বিদ্যার উন্নতি, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন। আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই জাগবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান। সিংহ রাশি একাধিক সূত্র থেকে নতুন আয়ের যোগ, কর্মজীবনে সাফল্য, আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে। তবে সিংহ রাশি যেদিক দিয়ে আপনার সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার বন্ধুরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে, বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন। তবে সিংহ রাশি আজকের দিনে একটি মহামন্ত্র অবশ্যই জপ করবেন। এই মহামন্ত্র জপে আপনার জীবনে সমৃদ্ধি আসবে। মন্ত্রটি হচ্ছে কাং কুবেরায় নম, ধনদেবতা কুবের ও ধনলক্ষ্মী মা লক্ষ্মীকে আপনি বিশেষভাবে আরাধনা করুন, এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে। এছাড়াও
এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্যকারক তা হচ্ছে আপনার বন্ধু স্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে, এদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন। এছাড়াও সিংহ রাশি, আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে উচ্চ ক্ষেত্র থেকে কর্মের আগমন ঘটবে, সৌভাগ্যের দরজা খুলবে, নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে, দীর্ঘদিনের কোনো সম্পত্তিজনিত সমস্যার সমাধানের পথ খুঁজে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান। সিংহ রাশি, একাধিক ক্ষেত্র থেকে আপনার জন্য নতুন এক যোগাযোগ আছে যা অবশ্যই আপনাকে বিশেষভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেই করবে। সুতরাং সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা অবশ্যই আজকের দিনে সৌভাগ্য দেখবে, তবে যেদিক দিয়ে আপনাকে বিশেষ সাবধানে থাকতে হবে তা হচ্ছে শরীর। আপনার শরীর ভালো যাবে না, শরীরে রোগ ব্যাধি জড়িয়ে ধরবে, শরীরে গ্যাস অম্বল, ঠান্ডা লাগার সমস্যা, সর্দি কাশি, জ্বর জ্বালা হতে পারে, সেদিক দিয়ে সিংহ রাশি আমি আপনাকে সতর্ক করলাম। এছাড়া সিংহ রাশি আপনার মানসিক অস্থিরতা কিছুটা হলেও কমবে, তবে আপনার আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত দুর্ঘটনা হতে পারে, সেদিক দিয়ে সাবধান। আপনার শত্রুরা তুক তাক টো নাটক কাতান্ত মন্ত করেই যাচ্ছে, এরা তুক তাক টো নাটক কাতান্ত মন্ত করে আপনার জীবনে নানা ক্ষতি সাধিত করছে, আপনার জীবনকে অশান্তির মধ্যে ফেলতে চাইছে, সেদিক দিয়ে সিংহ রাশি আপনাকে আমি আগে থেকে সতর্ক করেই দিলাম। আজকের দিনে আপনার মানসিক দিক দিয়ে বিশেষ ডিস্টার্ব আছে যে আপনাকে বিশেষ চাপে রাখতেই পারে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান। সিংহ রাশি, আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে মানসিক, তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর সঙ্গে আপনার কোনো মতের অমিল হতে পারে, আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর দ্বারা আপনি নানাভাবে কিছুটা অভিযুক্ত বা কিছুটা হলেও আপনার নিন্দিত হতে পারেন, সেদিক দিয়ে সতর্ক থাকুন। পৈতৃক সম্পত্তির ওপর আপনার প্রাধান্য বিস্তার পাবে সিংহ রাশি। সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আটই অজ্ঞান, আজ শনিবার, আজ 25 নভেম্বরের রাশিফল প্রকাশ করলাম। তাহলে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমান্ড অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন, এটুকু জানি, ভিডিও শেষ করে নমস্কার, ধন্যবাদ।